মানে যোগ হয়েছে, ঠিক আছে। তো তার জন্য আমাকে জানতে হবে 2G IC কি আছে, 3G 4G IC কি আছে, ব্যান্ড আইসি কি আছে, মিরাটেকে কি লাগানো থাকে, স্যামসং এ কি লাগানো থাকে, স্পিডটামে কি লাগানো থাকে, কোয়ালকমে কি লাগানো থাকে, ঠিক আছে। এরপর আমার জানতে হবে রেডিও ফ্রিকোয়েন্সি অন আছে বা অফ আছে, এগুলো আমার দরকার। তারপর আর কি দরকার, ভোল্টেজ, যে কি কি ভোল্টেজ আগে একটা আইসি রিকোয়ারমেন্ট আছে, 3.7, 4.0, 1.8, 1.0, ঠিক আছে। VPH পাওয়ার যায়, ভিভ্যাট যায়, APT লাইন আছে, ঠিক আছে। এরপর কি আছে আমার LDO লাইন, যার সাপ্লাই যেমন দরকার সেই সাপ্লাইগুলো দরকার। সেকেন্ড আমার ফ্রিকুয়েন্সি লাইন, মানে RX রিসিভিং TX ট্রান্সমিট, রিসিভিং ট্রান্সমিট আমাকে ওকে থাকতে হবে, ক্লিয়ার। এরপরে কি আছে, এরপরে তোমার আছে পিস্টন, যে ফ্রিকুয়েন্সি সেটাকে সঠিক থাকতে হবে, ঠিক আছে। এইগুলো যতক্ষণ না আমার সঠিক থাকবে ততক্ষণ আমার নেটওয়ার্ক আসবে না। তারপরে মেন CPU সাইড ডেটা লাইন, তাকেও আমাকে ওকে থাকতে হবে। তাহলে নেটওয়ার্ক কাজ করতে গেলে আমার কী কী দরকার, এক ভোল্টেজ সম্পর্কে নলেজ, সেকেন্ড ডেটা লাইন, থার্ড ফ্রিকুয়েন্সি, রিসিভিং অ্যান্ড ট্রান্সমিট। তারপরে কি জানতে হবে, তারপরে আমাকে জানতে হবে মোবাইলটা কি মুডে আছে, ফ্লাইট মুডে, নো সিম কার্ড, এমার্জেন্সি, নো সার্ভিস, ঠিক আছে। এইগুলোকে আমাকে জানতে হবে যে পার্টিকুলার প্রবলেমটা কি আমার। এরপর কি দেখতে হবে, মোবাইল আমার বেসব্যান্ড আছে বা আইমিন আমার 00 হয়ে গেছে বা নাল হয়ে গেছে বা ইনভ্যালিড আছে, ঠিক আছে। যে কোম্পানির সিকিউরিটি রিজনে কোনো প্রবলেম হয়েছে, সিকিউরি থেকে হয়েছে না, বেসব্যান্ড আইসি থেকে হয়েছে না, আমার সফটওয়্যার বা ফাইল থেকে হয়েছে, ক্লিয়ার। এইগুলোকেও সঠিক থাকতে হবে। এইগুলো যতক্ষণ না পাবো ততক্ষণ আমার কাজে আমি সঠিক কোনটা ফল্ট আছে সেটা আমি ধরতে পারবো, ক্লিয়ার। ফার্স্ট মোবাইল আসলে সবাইকে আগে চেক করো বেসব্যান্ড আছে কি না, সিকিউরিটি আছে কি না, এই দুটো তোমাকে মাস্ট বি দেখতে হবে। কারণ এক হার্ডওয়্যার থেকেও হতে পারে, দুই সফটওয়্যার থেকেও হতে পারে, ক্লিয়ার। তিন নম্বর, পাওয়ার অ্যাম্প্লিফায়ার লাইন সঠিক থাকতে পারে, মানে যে সঠিক থাকে পাওয়ার অ্যাম্প্লিফায়ার লাইন সেক্ষেত্রে তোমার প্রবলেম হবে। তো পাওয়ার অ্যাম্প্লিফায়ার লাইন সঠিক মানে ম্যাক্সিমাম সঠিক আমরা কোথা থেকে পাই, 3G 4G আর 2G IC থেকে পাই, ঠিক আছে। এখানে দেখতে হবে যে কয়েল আছে CPU সাইডে, সে কয়েলটাকেও প্রবলেম আসবে কি না, সেক্ষেত্রেও আমার সঠিক আসবে। প্লাস ভোল্টেজ, প্রপার ভোল্টেজ আসছে কি না, যখনই প্রপার ভোল্টেজ আসবে না মনে করতে হবে পাওয়ার অ্যাম্প্লিফায়ার সঠিক আছে বলে আমার ভোল্টেজটা আসছে না, যেহেতু আমার শর্ট সেকশনে কখনো ভোল্টেজ কাজ করে না, ক্লিয়ার। ফোন এসছে, হ্যাঁ বল।